হ্যালো বন্ধুরা, তানিমাস ডেইলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমি তানিমা হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, খুব সহজ পদ্ধতিতে বানাবো। তো চলো ভিডিওটিকে স্টার্ট করি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য দেখো, আমি এখানে চারটে মিডিয়াম সাইজের ইলিশ মাছ ভেজে নিয়েছি, আর নিয়েছি আলু আর বেগুন। আলু আর বেগুনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আর এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে হবে, তো কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু কড়াইতে জিরেটাকে গরম করে নিয়ে বেটে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কমই দেবো, কারণ মাছের মধ্যে ভাজার সময় নুন দেওয়া হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার নাড়াচাড়া করে জল দিয়ে দেব। বেশি ভাজার দরকার নেই, কারণ আলুটাও আগে থেকে ভেজে রেখেছি আর জিরে গুঁড়োটাও ভাজা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠলে আর কিছুটা আলু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি বেগুনটা অ্যাড করব। বেগুনটা প্রথমে দিলে গলে যাবে, তো বেগুনটা পরে অ্যাড করব। তো পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এক এক করে বেগুনগুলো সব দিয়ে দেব। এবার আমি এক এক করে মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা আমি এখানে গোটা রেখেছি, তোমরা চাইলে অর্ধেক করেও বানাতে পারো। আর রান্নাটা খুব সহজেই হয়ে যায় অল্প কিছু উপকরণ দিয়ে, খেতেও ভালো হয়। তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঝোলটা আরেকটু ফুটে উঠলেই রান্নাটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।